ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে বাস টার্মিনালগুলোতে মশানাশক ওষুধ দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সড়কের ওপর গরুর হাট না বসানো এবং বাস ভাড়া সহনীয় রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। সিঙ্গাপুর থেকে 50 মেট্রিক টন মশা মারার ওষুধ কিনেছে গাজীপুর সিটি কর্পোরেশন। রিপোর্ট করছেন সঞ্জয় চাকে। আসন্ন ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক শ্রমিক নেতা সিটি কর্পোরেশন বিআরটিএ সড়ক ও জনপথ এবং পুলিশ সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক যানজট মুক্ত রাখতে নির্দেশনা দেন তিনি। নিয়মের বাইরে কেউ পশুহাট না বসান এবং পশুহাট নিয়ে জনদুর্ভোগের কারণ সৃষ্টি না করেন, এসব বন্ধ করতে হবে। টার্মিনাল এবং বাস থেকে যাত্রীরা কোনোভাবেই যাতে এডিস মশার কামড়ের শিকার না হয় সেজন্য দুই সিটি কর্পোরেশন এবং সড়ক পরিবহন মালিক সমিতিকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমি মালিকদেরকে কোরবানের ঈদ, এটা স্যাক্রিফাইসের ঈদ, কাজে আমি ত্যাগ শিকারের জন্য আহ্বান জানাচ্ছি। এবারে ঈদযাত্রা উদ্বেগ বাড়িয়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। টার্মিনাল সময়ে পরিচ্ছন্নতা রক্ষা, মশক নির্মূলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে আমি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাচ্ছি। এছাড়া প্রতিটি বাস ছাড়ার পূর্বে বাসে মশানাশক অ্যারোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে 50 টনের মতো এই ডেঙ্গু ঝুঁকি করার জন্য মেডিসিন এসেছে, যদি আপনাদের পরিবারের কেউ সহযোগিতা চায় তাহলে আমি এটা করতে চাই। আমি প্লেন দিয়ে গতকালকে নিয়ে আসছি, ঈদের সময় নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া না নেয়ার অঙ্গীকার করেন পরিবহন মালিক সমিতির নেতারা। তবে তারা আগামীতে মৌসুমী ভাড়া নির্ধারণের দাবি জানান। মিটিং করেছি যে আপনার ভাড়া কত, এসি গাড়ির ভাড়া কত আপনার দিতে কোম্পানির পক্ষ থেকে চার্জ লাগাইছে, আর নন এসি গাড়ির ভাড়া তো গভর্নমেন্ট নির্ধারিত করা আছে। ঈদুল আজহায় প্রায় 1100টি বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস থাকবে। এর মধ্যে গার্মেন্টস শ্রমিকদের জন্য ঢাকায় 151টি এবং চট্টগ্রামে 20টি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টার এবং রেকার সার্ভিস থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।